দেশের বদনাম করতে বিএনপি কখনোই কোনো ভাড়াটে নিয়োগ করেনি বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সরকারের কর্মকাণ্ডই বহির্বিশ্বে দেশে ভাবমূর্তি নষ্ট করতে ভূমিকা রাখছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশের বদনামে ভাড়াটে নিয়োগ করেছে বিএনপি, এটা জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিচ্ছেন। কাদেরকে আমরা ভাড়াটিয়া নিয়োগ করলাম? আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে তার নাম ঠিকানা ব্যাখ্যা চাই। সরকারের যে কর্মকাণ্ড সত্যিকারের ঘটনা বলেছেন, এটা যদি বদনাম হয় এটা তো যারা বলেছেন তাদের দোষ না, আর তাদেরকে তো আমরা ভাড়া করি নেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাড়া করে নেই। আওয়ামী লীগের সম্মেলন ঢাকায় এবং তাদের আহ্বানে বিএনপির পূর্ব ঘোষিত ঢাকার গণমিছিল কর্মসূচি 24 তারিখের পরিবর্তে 30শে ডিসেম্বর পালন করবে। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেজন্য 24 তারিখে ঢাকায় আমরা গণমিছিল করব। ঢাকা বাদে সারা দেশে গণমিছিলের যে কর্মসূচি আছে সেটা জেলায় মহানগরে সেটা অব্যাহত থাকবে। যথাযথভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ের জনগণকে 30শে ডিসেম্বর স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই গণতন্ত্র গিলে খেয়েছে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি বৈঠক শেষে একথা বলেন তিনি। আমি বলছি, মামুন সাহেব তো একেবারে আটঘাট বেঁধে গিয়েছিল, ওয়াশিংটন দিয়েছে মিশন দিয়ে পারেন বাংলাদেশকে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা আমরা জর্জরিত আন্তর্জাতিক যুদ্ধ এবং সারা দুনিয়া টালমাটাল মহামন্দার মধ্যে আমরা এখনো টিকে আছি। আমানতকারীদের আস্থাহীনতা কিছু ব্যাংককে সংকটে ফেলতে পারে বলে আশঙ্কা জানালেন অর্থনীতিবিদরা। একই সাথে ব্যাংকিং খাতে সুশাসনের অভাবে খেলাপি ঋণও বাড়ছে বলে মত তাদের। সকালে রাজধানীতে বর্তমান অর্থনৈতিক সংকট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনায় এসব মতামত উঠে আসে। এ সময় অর্থনীতিবিদরা ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন। এছাড়া অর্থ পাচারের কারণে রেমিটেন্স কমে যাচ্ছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখার তাগিদ দেন অর্থনীতিবিদরা। আলোচনায় সিপিডি জানায়, অর্থনীতির এই সংকটের সময় অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বের অভাব দেখা যাচ্ছে, যা দুঃখজনক। এছাড়া চড়া মূল্যস্ফীতিতে কম আয়ের মানুষ সংসার চালাতে পারছে না বলেও জানায় সিপিডি। ইন্ডিয়া কিন্তু সময়ের সাথে ইন্টারেস্ট রেট পলিসিকে অ্যাডজাস্ট করেছে, আমরা কিন্তু করি নাই। আমরা ওই 6-9 ধরে বসে আছি, বিশ্ব চেঞ্জ হয়ে গেছে, সবাই চেঞ্জ করছে, আমরা কিন্তু করি নাই। অর্থনৈতিক যে সংকটটা, এই সংকটকালে কিন্তু আমরা যে একটা নেতৃত্বের অভাব দেখতে পাচ্ছি, অর্থ মন্ত্রণালয় থেকে যে নেতৃত্বের অভাব, সেই নেতৃত্বের অভাবটা পুরোপুরি পুরোটা সময়ে কিন্তু অনুভব করা গেছে। দোরগোড়ায় ক্রিসমাস, আর তাই ক্রিসমাসের আমেজ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। নানা রূপে নানাভাবে বিভিন্ন দেশে ক্রিসমাসের প্রস্তুতি শুরু হয়েছে। জমকালো আয়োজন, আলোকসজ্জা আর আতশবাজির ঝলকানিতে মুখরিত বিশ্বের বিভিন্ন দেশ। আফরানজুমের ডেস্ক রিপোর্ট। বছর শেষ হতে চলেছে, আবারও চলে এসেছে ক্রিসমাস, তাই তো সারা বিশ্ব আবারও সেজেছে ক্রিসমাসের সাজে। এবছর নতুন রূপে সেজেছে হোয়াইট হাউস, ফুলের পুষ্পস্তবক এবং আলোকসজ্জা দিয়ে সাজিয়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি করা হয়েছে। এবারের আয়োজনের মধ্যে অন্যতম 300 পাউন্ডের জিঞ্জারব্রেড হোয়াইট হাউস। গত বছর মহামারীর নিষেধাজ্ঞার কারণে পর্যটকরা দেখতে যেতে পারেনি হোয়াইট হাউসের ক্রিসমাস আয়োজন, তবে এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে আয়োজনটি। ক্রিসমাসকে ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। নাইজেরিয়ার রাজধানী আবুজাও সেজেছে ক্রিসমাসের সাজে। শহরটিতে খোলা হয়েছে ক্রিসমাস ভিলেজ। আলোকসজ্জা, নাচ, গান এবং পর্যটকদের ভিড়ে মুখরিত ছিল চারপাশ।
বছরটা ভালো যায়নি আমাদের, তাই তো বছর শেষে অন্যরকম এই আয়োজন দেখতে পেরে আমরা অনেক খুশি। বছরের সব কষ্ট পেছনে ফেলে এই আয়োজনের মাধ্যমে এগিয়ে যেতে চাই। জাঁকজমক ক্রিসমাসের আয়োজন দেখা যায় ইতালির শহর গাবিওতেও। এবছর তারা বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রির আয়োজন করে নাম লেখান গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। 300 বেশি লাইট দিয়ে সাজানো হয় 750 মিটার দীর্ঘ এই ক্রিসমাস ট্রি। এই আয়োজনের মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে গুব্বিওর প্রতিভা তুলে ধরতে পেরেছি। এই শহরের মানুষের একসাথে কাজ করার ফল এই আয়োজন। এছাড়া আতশবাজি সহ নানা রকমের মনোমুগ্ধকর আয়োজন দেখা যায় শহরটিতে। এর পাশাপাশি রোমানিয়ার রাজধানী বুখারেস্ট এবং জেরুজালেমেও চলছে ক্রিসমাসের প্রস্তুতি। নানাভাবে ক্রিসমাসের আমেজে সাজানো হয়েছে বিশ্বের বড় বড় শহরগুলোকে। আফরান জুম, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।